ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার 2022-23 অর্থবছরে 43 কোটি 37 লাখ 31 হাজার 20 টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিসের পক্ষে বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র এক রাশিদুল হাসান বিপ্লব। পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই বাজেট অনুষ্ঠানে রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মানিক সাইফুল, প্যানেল মেয়র ফাতেমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুখলিসুর রহমান সবুজ সহ আরও অনেকেই।